এখানে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটি হলো অ্যান্টি গ্র্যাভিটি স্ট্রাকচার, এটিকে টেন্সিগিটি স্ট্রাকচারও বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই টেন্সিগিটি স্ট্রাকচার কীভাবে বানানো হবে। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, সেফ এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অ্যান্টি গ্র্যাভিটি স্ট্রাকচার বানানোর জন্য প্রথমে কয়েকটি আমরা বিভিন্ন কালারের আইসক্রিমের কাঠি নিয়ে নেব। এখানে আমরা পছন্দ মতো হলুদ এবং লাল কয়েকটি ক্যান্ডি স্টিক নিয়ে নিয়েছি। এবার এই আইসক্রিমের কাঠির এক প্রান্ত একটু কোনাকুনি করে ছুচালো করে কেটে নেব আর অন্য প্রান্ত যেমন আছে তেমনই রেখে দেব। তো এরকমভাবে বেশ কয়েকটি আইসক্রিমের কাঠি আমরা কেটে নেব। এবার আইসক্রিমের কাঠিগুলিকে ত্রিভুজের আকৃতিতে রেখে আমরা আঠা দিয়ে লাগিয়ে দেব যাতে এটি ত্রিভুজের আকার ধারণ করে। এভাবেই আমরা এই ত্রিভুজের কাঠির উপরে আবার একটি করে কাঠি দিয়ে আমরা ত্রিভুজের আকারটিকে ডাবল করব যাতে এই স্ট্রাকচারটি একটু শক্ত হয়। এরকমভাবে আমরা হলুদ এবং লাল দুটি কালারের আমরা ত্রিভুজাকৃতি স্ট্রাকচার বানিয়ে নেব। এবার এই হলুদ এবং লাল যে স্ট্রাকচার তৈরি হয়েছে এই স্ট্রাকচারের প্রান্তবিন্দুতে একটি করে ছিদ্র করে নেব। এবার দুটি আলাদা ক্যান্ডি স্টিককে আমরা ছিদ্র করে নেব এবং সেই দুটি ক্যান্ডি স্টিকের মাথাটাও আমরা হালকা করে চুচালো করে কেটে নেব। তারপর লাল কালারের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারের একটি কাঠির মাঝখান বরাবর একটি সিঙ্গেল কাঠি আমরা এখানে লাগিয়ে দেব। আরেকটি যে হলুদ স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের এক প্রান্তবিন্দুতে আমরা আরেকটি কাঠি এইভাবে লাগিয়ে দেব। এবার এরকম দুটি স্ট্রাকচার তৈরি হয়ে গেলে আমাদের দরকার একটি কালো সুতো। তো যে সমস্ত ছিদ্রগুলো রয়েছে সেই ছিদ্রগুলো দিয়ে আমরা কালো সুতোটি ঢুকিয়ে দেব, দিয়ে আমরা ঠিক এইভাবেই সুতোগুলিকে আটকে দেব। আমাদের সমস্ত সুতোগুলো ঢোকানো হয়ে গেছে। এবার বাকি অংশটি কেটে দিয়ে সুতোর যেখান থেকে যে ছিদ্র বরাবর সুতোগুলো ঢোকানো হয়েছে সেখানে আমরা আঠা দিয়ে লাগিয়ে দেব যাতে করে সুতো কোনো দিক কম বেশি না হয়ে যেতে পারে। তো এই হয়ে গেল আমাদের সম্পূর্ণ টেন্সিগিটি স্ট্রাকচার। এটা সম্পূর্ণ গ্র্যাভিটি সম্পূর্ণ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করবে। এর উপরে আপনি কোনো ভার বা বস্তু রেখে দিলে সেটি কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে, পড়ে যাবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।